ফ্রেন্ডস, আমার নাম অর্কজ্যোতি ঘোষ, আমি অর্ক স্যার বলেই তোমাদের কাছে পরিচিত। তা তোমরা হচ্ছে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচ। তো এখন তো লকডাউন চলছে, সেই মুহূর্তে আমাদের এখন ঘরে বসেই ক্লাস করাতে হচ্ছে। তোমাদের রেসপেক্টেড স্যার এবং ম্যাম, মানে কনক স্যার বা জয়তী ম্যাম, যে আমাদের বলেছেন যে এখন এরকম ঘরে বসেই অনলাইনে ক্লাস করাতে, তো আমি দেখলাম জুমের মাধ্যমে ক্লাস করাতে খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি এখন হোয়াটসঅ্যাপে এরকম কিছু ভিডিও পোস্ট করব, করে সেই ভিডিওর ওপর বেস করে আমি কিছু ক্লাস এরকমভাবে নিচ্ছি। তোমরা সেই ভিডিওটাকে ভালো করে ফলো করবে। ভিডিও হওয়ার জন্য অসুবিধা কিছু নেই, কারণ তোমরা বারবার সেটাকে প্লে করে বারবার দেখবে। দেখে যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো ডাউট থাকে, তোমরা আমাকে সেখানে ভয়েস মেসেজ করে রিপ্লাই করতে পারো বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ টাইপ করে রিপ্লাই করতে পারো যে স্যার আমরা এটা বুঝতে পারিনি, এটা বুঝতে পারিনি। আমি তার এগেনস্টে আবার কোনো ভয়েস মেসেজ বা এমনি কোনো যদি ভিডিও করার প্রয়োজন হয় আবার আমি সেরকমভাবে বোঝাবো, ঠিক আছে? এরকমভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু একটু করে এগোতে থাকি, কারণ একদম বসে থাকার থেকে একটু একটু করে এগিয়ে যাওয়াটা ভালো। তো প্রথমে তোমাদের ক্লাস 12 সিলেবাসে আমি সিলেবাসটা কন্টেন্ট আমি পাঠিয়েছিলাম আগের দিন হোয়াটসঅ্যাপে, নিশ্চয়ই সেটা সবাই ফলো করেছো। তো প্রথমে তোমাদের কন্টেন্টে যেটা আছে সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন, ঠিক আছে? বাইনারি নাম্বারের অ্যাডিশন, বাইনারি মানে বাইনারি অ্যারিথমেটিক পোর্শনটা আছে, সেখানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব কিছুই আছে। তো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন জিনিসটা কি, বাইনারি নাম্বারস কি? বাইনারি নাম্বারস মানে আমরা যেটা জানি হচ্ছে জিরো আর ওয়ান নিয়ে বাইনারি নাম্বার তৈরি হয়। দ্যাট মিন্স জিরো আর ওয়ান, এই দুটো নাম্বার নিয়ে বাইনারি নাম্বার তৈরি হয়, সেটা তোমরা সবাই জানো, ঠিক আছে? এবারে এই বাইনারি নাম্বারগুলোর মধ্যে থেকে আমি এখানে প্রথমে সাম শেখাচ্ছি, বাইনারি অ্যাডিশন সাম। তো বাইনারিতে যোগ করার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা এখানে ভালো করে সবাই তোমরা জেনে নাও। প্রথমে দেখো, বাইনারি সংখ্যা মানে জিরো আর ওয়ান ছাড়া আর কিছু আসবে না। তো বাইনারিতে যদি জিরো আর জিরো যোগ করা হয় তাহলে সেখানে সাম হবে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে সাম হবে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে সাম হবে ওয়ান, আর ওয়ান আর ওয়ান যোগ করলে সাম হবে জিরো, ক্যারি হবে ওয়ান। এই ক্যারি জিনিসটা কি, এটাকে আমি ভালো করে আমি যখন একটা অঙ্ক করবো তখন বুঝতে পারবে। ধরো আমি এখানে একটা অ্যাডিশন করছি, ধরো 100 তার সঙ্গে 101, এই দুটো নাম্বার আমি যোগ করছি। তো প্রথমে জিরো আর ওয়ান যোগ করলে কি হচ্ছে, জিরো আর ওয়ান যোগ করলে আসছে ওয়ান, জিরো আর জিরো যোগ করলে কি আসছে, জিরো আর জিরো যোগ করলে আসছে এখানে জিরো, এই জিরো জিরো যোগ করে আসছে সাম জিরো, আর ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, ওয়ান আর ওয়ান যোগ করে হলো জিরো, ক্যারি হলো ওয়ান, ক্যারি যেটা ওয়ান হলো সেটা পরের পাশের লাইনে, মানে নেক্সট টু কলম, তার পাশের কলমে এটা চলে আসবে। এবারে এখানে আর এর তলায় আর কিছু নেই বলে সেখানে ওয়ানটা শুধু শুধু বসে গেল। দ্যাট মিন্স 1001, এইটা হলো অ্যান্সার। 100 প্লাস 101 অ্যাড করলে আসছে 1001, ঠিক আছে? ঠিক সিমিলারলি আমি এরকম আর একটা অ্যাডিশন করে দেখাচ্ছি। মনে করো একটা অ্যাডিশন খুব সিম্পল, মনে করো আমি আর একটা দিচ্ছি 111 তার সঙ্গে 101, আমি এটা অ্যাড করছি, ঠিক আছে? এই অ্যাডিশনের ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, প্রথমেই আমরা ওয়ান পেয়ে যাচ্ছি, ফলে ওয়ান আর ওয়ান যোগ করে এখানে জিরো হচ্ছে, ক্যারি হচ্ছে ওয়ান, ক্যারি যেটা হবে সেটা আমি মাথায় লিখবো, ঠিক আছে? ক্যারিটাকে আমি মাথার মধ্যে লিখলাম। তারপরে আসছে এই যে মাথায় যে ওয়ানটা লেখা আছে এটা এখন স্টোর থাকবে, মানে এটা এখন আপাতত ওখানে থাকবে। এইবারে আমি এই ওয়ান আর এই জিরো, এই ওয়ান আর এই জিরো দুটো অ্যাড করবো, ওয়ান আর জিরো অ্যাড করলে ওয়ান হয়, সেই ওয়ানের সঙ্গে আবার এই ওয়ানটাকে অ্যাড করব, মানে ওয়ান আর জিরো এই দুটো অ্যাড করলে হচ্ছে ওয়ান, সেই ওয়ানের সঙ্গে এই ওয়ানটাকে অ্যাড করব, মানে এই ওয়ানে ওয়ান আর জিরো, ওয়ান যোগ করে ওয়ান হলো, ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাড করে আসছে জিরো, সেই আবার হয়ে গেল ক্যারি ওয়ান। আবার ফের এই ওয়ান আর এই ওয়ান যোগ করব, এই ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, ক্যারি হচ্ছে ওয়ান, আর জিরো যেটা হলো জিরোর সঙ্গে এই যে আগেরবারের যে ক্যারি ছিল ওয়ান সেই ওয়ানটা যোগ হলো, মানে জিরো আর ওয়ান যোগ হয় এখানে হলো ওয়ান, আর এখানে এখানে যেহেতু ক্যারি এখানে ক্যারি এখানে যেহেতু ওয়ান হলো, ক্যারি এখানে যেহেতু ওয়ান হলো, এই ওয়ানটা কিছু নিয়ে থাকছে না বলে এখানে ওয়ানটা এরকম বসে গেলো। দ্যাট মিন্স এটা অ্যান্সার হলো 1100। আমি আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি, ওয়ান আর ওয়ান যোগ করে আসছে জিরো, ক্যারি হলো ওয়ান, এই ওয়ানটা এখানে বসলো, এবার এই ওয়ান আর জিরো যোগ হলো, ওয়ান আর জিরো যোগ হয়ে হলো ওয়ান, ফের সেই যে যোগ হয়ে যে ওয়ানটা হলো সেই ওয়ানের সঙ্গে এই ওয়ানটা তখন যোগ হলো, তাহলে ওয়ান আর ওয়ানে ফের জিরো হলো, আবার ক্যারি হলো ওয়ান, আবার ফের এইখানে যে ওয়ান ওয়ান ছিল এই ওয়ান ওয়ানে যোগ হয়ে জিরো হলো, ক্যারি হলো ওয়ান, আর জিরোর সঙ্গে এই ওয়ানটা তখন যোগ হলো, জিরোর সঙ্গে ওয়ানটা যোগ হয়ে তখন এখানে হলো ওয়ান, আর এখানে যেহেতু ক্যারি ওয়ান আগের লাইনে ছিল সেই ওয়ানটা এখানে শুধু শুধু বসলো, তার মানে দ্যাট মিন্স 1100, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আমি এরকমভাবে এবার কিছু কিছু কোশ্চেন আমি আরও তোমাদের দিচ্ছি,
তোমরা সেটাকে আমি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি কোশ্চেন কয়েকরকম, কতগুলো বাইনারি নাম্বার অ্যাডিশন আমি কতগুলো কোশ্চেন আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে ফলো করে ভালো করে বারবার এটাকে প্লে ফাইলটাকে প্লে করো, ভালো করে ভিডিওটাকে বারবার প্লে করে ভালো করে রুলসটা ফলো করো। ফলো করে তোমরা আমি যে মিনিমাম পাঁচটা আমি অঙ্ক দেবো, পাঁচটা অঙ্ক ভালো করে আমি দিয়ে দিচ্ছি, পাঁচটা অঙ্ক ভালো করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দাও উইদিন টুমারো, মানে আমি কালকে সকালের মধ্যে আমি চাইছি, কারণ কালকে সকালে আমি বাইনারি সাবট্রাকশনের ভিডিও পোস্ট করবো, ঠিক আছে? আজকে আমি যেটা বাইনারি অ্যাডিশন দিচ্ছি, কালকে সকালে আমি বাইনারি সাবট্রাকশনের ভিডিও পোস্ট করবো, ঠিক আছে? ভালো করে বাইনারি অ্যাডিশনের টেবিলটা ভালো করে পারলে আরেকবার দেখে নাও, ক্যামেরাটা একটু ক্লোজ করতে হবে, ভালো করে ক্যামেরা আমি বলছি ভালো করে বাইনারি অ্যাডিশনটা ভালো করে বুঝে নাও। যে মেনলি এখানে মাথায় রাখবে ওয়ান আর ওয়ান যখন অ্যাড হবে তখন হবে জিরো, ক্যারি হবে ওয়ান, এই ক্যারি যেটা ওয়ান হচ্ছে সেটা এরকম হবে ওপরে বসছে, এখানে যেমন জিরো আর ওয়ান হয়ে ওয়ান হলো, জিরো 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 হলো, ওয়ানে ওয়ানে জিরো হয়ে ক্যারি ওয়ান হলো, ওয়ানটা তখন শুধু শুধু বসে গেল। এখানে তাই ঠিক ওয়ান আর ওয়ানে জিরো হলে ক্যারি ওয়ান, এই ওয়ান জিরোতে ওয়ান হলো, ওয়ানের সঙ্গে তখন ক্যারি ওয়ানটা যোগ হয়ে ওয়ান ওয়ান জিরো হলো, আবার ফের ওয়ান ওয়ান জিরো হওয়ার জন্য ফের ক্যারি ওয়ান হলো, আবার ফের এই ওয়ানে ওয়ানে জিরো হয়ে ক্যারি ফের ওয়ান হলো, আর এখানে এই ওয়ানটা তখন শুধু বসে গেল, এরকমভাবে অ্যান্সারটা আসে, ঠিক আছে? এটা ভালো করে একটু ফলো করো। আমি প্রত্যেকের থেকে ফিডব্যাক চাইবো, এখানে গ্রুপে মোট 17 না 18 জন আছে, 17 জনের থেকে কিন্তু আমি ফিডব্যাকটা চাইছি, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট।